হেই ওয়েলকাম। স্ক্রিনে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ডিজাইন, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাকে কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার করে দেয়নি, এগুলো আমাকে করে দিয়েছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ডিজাইনগুলো যদি কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করে নিতাম, তাহলে কিন্তু প্রতিটা ডিজাইনের জন্য কমপক্ষে 1000 টাকা করে চার্জ করতো। তো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে জাস্ট 1 মিনিটের মধ্যেই আপনার প্রোডাক্ট দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে নেবেন নিজেই, সেটি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো লেটস চেক ইট আউট। আপনারা অনেকে অনলাইনে প্রোডাক্ট সেল করেন, তো আপনার প্রোডাক্টটি যদি দেখতে সুন্দর না হয়, মানে আই ক্যাচিং না হয়, তাহলে কিন্তু মানুষ সেটা কিনবে না। তো কীভাবে নিজে নিজেই আপনার প্রোডাক্ট দিয়ে এআই ওয়েবসাইটের মাধ্যমে অনেক সুন্দরভাবে ডিজাইন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনার প্রোডাক্টের একটি ছবি তুলে নেবেন, ছবিটা যাতে একদম ক্লিয়ার হয়। ওকে, তো আমি এই ছবিটি দেখাচ্ছি ডেমো হিসেবে। তো প্রথমে আপনার কাজ হচ্ছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেওয়া, রিমুভ করে জাস্ট আপনার প্রোডাক্টটিকে PNG ফরম্যাটে সেভ করে নেওয়া। তো আপনি চাইলে এই ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিতে পারেন, রিমুভ করে PNG করে নিতে পারেন, অথবা যেহেতু আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, তো আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে PNGতে সেভ করে নিতে পারেন। তো চলে যাবেন গুগল ক্রোমে, আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। তো মোবাইল দিয়েও সেম একইভাবে গুগল ক্রোমে গিয়ে লিখবেন রিমুভ PNG, এই যে রিমুভ PNG। ওকে, তারপর প্রথমে এই যে লিঙ্কটি দেখতে পাবেন, এই লিঙ্কে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করে তার আপনার তোলা প্রোডাক্টের ছবি এখানে আপলোড করে দেবেন। ওকে, এখানে একটু লোডিং হবে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, তারপর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ওকে, তো এই যে আমার প্রোডাক্টটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে PNGতে সেভ হয়ে গেছে। ওকে, এবার আপনি চলে যাবেন আরেকটি ওয়েবসাইটে, মানে ডিজাইন করার জন্য AI ওয়েবসাইট। এই ওয়েবসাইটে হলো গিয়ে AWP.flair। ওকে, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওকে, তারপর এখানে আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, অথবা এখানে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এই যে ইমেইল, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমার জিমেইল অ্যাড্রেস, এখানে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ উইথ ইমেইল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই জিমেইলে একটা লিঙ্ক চলে যাবে, তো আপনি আপনার জিমেইলে লগ ইন করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মেইল চলে আসছে, এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। ওকে, লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এই AI ওয়েবসাইটে কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এইখানে একটা ক্লিক করবেন। ওকে, তারপর এখানে ডেমো হিসেবে কয়েকটা প্রোডাক্ট দেখতে পাবেন, তো আপনি চাইলে এইগুলো দিয়েও করতে পারেন, অথবা যদি আপনি আপনার নিজের প্রোডাক্ট দিয়ে করতে চান তাহলে এই যে আপলোড প্রোডাক্ট ফটো এখানে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি যে PNGতে যে ফটোটা সেভ করে নিলেন আপনার প্রোডাক্টের, সেটা এখানে আপলোড করে দেবেন। ওকে, তো এখান থেকে যে স্কিপ বাটন এখানে স্কিপ করে দিবেন। ওকে, তারপর এখানে আপনি ডিসক্রাইব দ্য প্রোডাক্ট ইন দ্য ইমেজ, এই আপনি যেটা আপলোড করলেন এটা কি বোতলের মতো দেখতে নাকি বক্সের মতো দেখতে, তো সেটা এখানে লিখে দেবেন। যেহেতু এটা বোতলের মতো দেখতে, তো এখানে বোতল লিখে দিচ্ছি VOTTLE। ওকে, জাস্ট এটুকুই, তারপর ডান। ওকে, তো এই যে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, এটা যে স্ক্রিপ্ট টিউটোরিয়াল এটাতে দিয়ে দিবেন। ওকে, তো আপনার প্রোডাক্টটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তারপর এই যে এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন, ডেমো হিসেবে দেওয়া আছে, তো আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে এখানে অসংখ্য ডেমো দেওয়া আছে, তো আমাকে এই ডিজাইনটা ভালো লাগছে, তো আপনার যেটা ভালো লাগবে তো সেটার উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু এটার ভালো লাগছে, তো আমি এটার উপরে ক্লিক করলাম, তারপর এখান থেকে জেনারেট এই বাটনে ক্লিক করবেন, দ্যাটস ইট। ওকে, জেনারেটে ক্লিক করার সাথে সাথে এই যে ডান পাশে আপনি আপনার প্রোডাক্টের ডিজাইন কিন্তু রেডি হয়ে যাবে, এখানে দেখতে পারবেন। ওকে, তো তারপর এই ডিজাইনটি যদি আপনার ভালো না লাগে তাহলে আবার যে জেনারেটে ক্লিক করবেন, জেনারেট থেকে এখানে আবার অসংখ্য টেমপ্লেট দেখতে পারবেন, তো যেটা ভালো লাগবে সেটার উপরে আবার ক্লিক করবেন। ওকে, তো মনে করেন আমি যে এই টেমপ্লেটটা দিব। ওকে, তারপর এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে তারপর আবার জেনারেট। ওকে, এই যে এখানে প্রোগ্রেস হচ্ছে, একটু ওয়েট করবেন, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু ডেমো ভাবে দেওয়া আছে, মানে আগে থেকে রেডি করা, যেটা পছন্দ হবে সেটার উপরে ক্লিক করে জেনারেটে ক্লিক করলে কিন্তু আপনার ডিজাইনটা সেভাবে রেডি হয়ে যাবে। ওকে, তারপর এই যে ডান পাশে এখানে দেখতে পাবেন এডিটর অপশন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সারাউন্ড বাই ট্রিস, মানে চারপাশে হচ্ছে কি একটি গাছ থাকবে, তো এখানে আপনি চাইলে চারপাশে ফ্লাওয়ার্স দিতে পারেন,
মানে ফুল টুল থাকবে, তবে যে ফ্লাওয়ার্স এটাই দিলাম। তারপর প্লেসমেন্ট মানে কিসের উপরে বসবে এইটা, মানে প্লেসমেন্টটা মানে কোথায় হবে, এই যে তো আমি দিয়ে দিচ্ছি সার্কুলার রিফ্লেক্টিভ প্ল্যাটফর্ম, এইটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর রেন্ডার স্ট্রেংথ এটা এখান থেকে স্ট্রং দিতে পারেন, তারপর কালার স্ট্রেংথ এখান থেকে দিতে পারেন এক্সট্রা স্ট্রং। ওকে, তারপর আউটলাইন স্ট্রেংথ এখান থেকে স্ট্রং দিতে পারেন। আর প্রোডাক্ট যেহেতু এটা একটা বোতল, তো এটা আমি বোতলই দিয়ে দিলাম। ওকে, তো এইখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনার প্রোডাক্ট যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এগুলো আপনার যত ঘাটাঘাটি করবেন তত ভালো এখানে আউটপুট পাবেন। তো আমি এখান থেকে যে জেনারেটে ক্লিক করছি। ওকে, এই যে দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া আছে, যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, সানলাইট আছে, এখানে অসংখ্য অপশন দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে সুন্দর একটা আউটপুট পেয়ে যাবেন। তারপর যখন ডিজাইন করা শেষ হবে, তারপর এই যে এখান থেকে ডাউনলোড ইমেজ এই বাটনে ক্লিক করলে আপনার ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে আমার ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখছেন একদম হাই কোয়ালিটিতে। এরকম ডিজাইন যদি কোনো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করাইতেন তাহলে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ এবং এক্সপেন্সিভ হয়ে যেত। তো এভাবে চাইলে আপনি জাস্ট 10 সেকেন্ডের মধ্যেই অনেক সুন্দরভাবে আপনার প্রোডাক্টটি দিয়ে আর কি সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি ডিজাইন করে নিতে পারেন নিজেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।